হ্যালো, ওয়েলকাম ব্যাক এগেন ফ্রেন্ডস। কেমন আছো সবাই? আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক 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 স্বাগত। আর গলার অবস্থা খুবই খারাপ, বুঝতেই পারছো, শুনে দুদিন ধরে গলা খুব বসে গেছে। আর এখন চলে এলাম ভিডিওটা, এখন বাজে প্রায় 3:30, এখন থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি। এখন এসেছি ছাদে, ওই যে দেখছো পিছনে পাখি, ওদেরকে তুলে রেখে দিয়ে যাব। আর আজকে কিন্তু বাড়ির ভ্লগ হবে না, আজকে একদম একটা ডে আউটিং ভ্লগ হবে, পিকনিক বলতে পারো। বোনরা সবাই মিলে, দুই আমরা মানে তিন বোন আর তিন জামাই আর দুটো আমাদের পুচকু, সবাই মিলে যাচ্ছি পিকনিক করার জন্য। কোন জায়গায় যাব, কীরকমভাবে আনন্দ করব, কি করব না করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে হলে কিন্তু ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখতে হবে আর আমার সঙ্গে থাকতে হবে, তাহলেই দেখবে খুব মজা লাগবে, খুব ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কি করতে হবে সবাই জানো, প্রত্যেক দিন একই কথা, লাইক কমেন্ট শেয়ার সবটাই করে দিও। আর এখন আমরা ফাইনালি বাড়ির থেকে বেরোবো, বেরিয়ে নিয়ে যাব হচ্ছে একটা ঘোরার জায়গায় বলতে পারো, একটা পিকনিক স্পট, গিয়ে তোমাদের সাথে সেখানে দেখা হবে। পিছনে পেঁয়াজ ক্ষেত, পেঁয়াজ ক্ষেতের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু চারিদিকেই ক্ষেত, দেখো লোকেশনটা জাস্ট দেখো কি দারুণ। পিছনে নৌকা দেখছো, লম্বা নৌকাটা রাখা, ওই নৌকাটা করেই ঘুরতে যাওয়ার কথা হচ্ছে। ওই দূরে গাছের সারি আছে, আর এই দিকে দূরে একটা গাছের সারি দেখা যাচ্ছে না, ঠিক আমার আঙুলের সোজাসুজি। এই দুই জায়গায় নৌকা করে যাওয়া যেতে পারে, তো সেটা নিয়ে এখন এদের মধ্যে ডিসকাস চলছে, যাবে কি যাবে না, কত টাকা নেবে, কি হবে না হবে, সবটা ডিসাইড করার পর তারপর হয়তো আমরা নৌকায় যেতেও পারি নাও যেতে পারি, বাট আমরা ডেস্টিনেশনে চলে এসেছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গা। আমি মাঝি মহেশ, দাও আর এই কুকুরে দাও চাকতে, এগুলো নৌকায় গিয়ে বসে খাওয়ার জন্য, বর্তির বিলে। আর এখন বিলে মোটামুটি জল নেই বললো, এখানে নাকি প্রপার মানে সুন্দর ইয়ে থাকে নাকি বর্ষাকালের সময়, তো যাই হোক আমরা তো বর্ষাকালে আসিনি, আমরা শীতকালে এসেছি। তো এখন ওই যে সামনে যে নৌকাটা দেখছো, ওই নৌকাটা করে আমরা এখন পাড়ি দেব, নৌকা করে ঘুরবো। সবাই ভয় পাচ্ছে, সবাই ভয় পাচ্ছে,
বলছো বসে পড়ো বসে পড়ো রিক্স নিও না নৌকা একদম দুলছে টুলটুল করছে এই ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে বাবার কোলে উঠেছে সবার আগে আমি একটা নিয়ে নেবো নাকি নৌকা এখন মোটামুটি একটা ডেস্টিনেশনে আমরা আর প্রচুর থ্রিলিং লাগছে দারুন দারুন নেমে নিয়ে দেখাচ্ছি নৌকা পুরো দুলছে নৌকা পুরো দুলছে হ্যাঁ ভাই তো ভয়তে কাঁদছে ভাই খুবই ভীতু দাঁড়াও আমরা উঠেনি ডেস্টিনেশনে পৌঁছেনি তারপরে আমরা ফটো শুট করবো যেখানে নেমে নিয়ে তারপরে কথা বলছি তোমাদের সাথে আমরা পারে সর্ষে ক্ষেতের সামনে তাই তো আর এই যে আমাদের নৌকা পিছনে হ্যাঁ সবাই আমরা ছবি তুলতে ব্যস্ত দারুন দারুন লাগছে দারুন জায়গা ফাইনালি এখন মোটামুটি সন্ধে হয়ে আসছে দেখতেই পাচ্ছ আমরা যখন এসেছিলাম সূর্য ছিল এখন সূর্যি মামা ডুবে গেছে আমরাও এখন ফেরত যাব নৌকার দিকে নৌকায় উঠে যেখানে আমরা গাড়ি রেখে এসেছিলাম সেই জায়গার দিকে ফেরত যাব আর লোকেশনটা তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দারুণ লাগছে দারুণ লাগছে এই সর্ষের ফুলই আগের দিন বেটে খেয়েছিলাম আমি তাই বলছি যে তুলে নিয়ে যাবো কিছু বলবে না তো মানে যতই হোক একজন তো চাষ করেছে না ওরকমভাবে তো নেওয়া যায় না বাট এগুলো কিন্তু এই সর্ষের ফুল যারা খেয়েছো তারা জানো দারুণ লাগে খেতে দারুণ লাগে আর লোকেশনটা এরকম যে আমাদের মাঝি ছিল সেও তোমাদের সাথে নিজের পরিচয় করিয়েছে বলেছে আর এখানে নাকি বর্ষাকালে আরও বেটার থাকে এই যে নৌকা পথে আমরা এলাম এই নৌকার সফর আরও ভালো লাগে বর্ষাকালে আসলে তো ডেফিনেটলি আমি চেষ্টা করবো বর্ষাকালে আসার আর তোমরা কারা কারা এসছো আমাকে কমেন্ট করে জানিও আর যারা আসোনি একবার অন্তত এসে ঘুরে যাও দারুণ লাগবে সিরিয়াসলি বলছি দারুণ লাগবে একদম মন ছুঁয়ে যাবে একদম প্রকৃতির মাঝখানে দেখতেই পাচ্ছ চারিদিকে ক্ষেত ফাঁকা কিচ্ছু নেই দূর দূর তক কই নেই হ্যায় খুব সুন্দর খুব সুন্দর এখন আমরা এখান থেকে ফাইনালি চলে যেতে হবে কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে এখানে এখন আর থাকা যাবে না দিনের দিনের বেলা যতটা আসতে পারতাম তত ভালো হতো আরো বেশিক্ষণ টাইম স্পেন্ড করতে পারতাম নৌকায় আমরা আবার উঠে পড়েছি এখন কিন্তু আবার পাড়ের উদ্দেশ্যে যাচ্ছি ও ধাবায় গিয়েও চা খাবে জীবনে কোনোদিনও চা খাইনি আজ পর্যন্ত আজকে নাকি ধাবায় গিয়ে চা খাবে আচ্ছা ঠিক আছে দেখা যাবে ধাবায় গিয়েও চা খায় কি না খায় হ্যালো ধাবার দিকে গিয়ে তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে আবার চলে এসছি আমরা চায়ের দোকানে দেখতেই পাচ্ছ এরপরে যাবো রোডের দিকে এখানে খুব অন্ধকার কথা বলতে পারছি না ঠিক করে গিয়ে নিয়ে তারপরে পরে কথা হচ্ছে এখন ছেলেও আজকে চা খাবে লিকার চা ভাড়ে করে সবাই চা খাবো এটাও নৌকার মতো ফাইনালি এখন আমরা কিন্তু চলে এসেছি রাস্তায় নৌকা সফর কমপ্লিট করে আর এই যে ধাবাটা দেখছো পিছনে এই ধাবাটায় আমরা সবাই মিলে বসেছি এখানে এখন একটু চা টা খাওয়া দাওয়া হবে তারপর ফাইনালি আমরা যাব বাড়ির দিকে তো পাশের লোকেশনটা দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার শুধু এইখানে পার্টিকুলার একটা লাইট আছে বলে কিন্তু দেখা যাচ্ছে আর দেখতেই পাচ্ছ কত দূরে দূরে আলো আর চারিদিকটা কিন্তু প্রচুর অন্ধকার আর
হিউজ মানে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। আমরা তো যখন ভেতর দিয়ে হেঁটে আসছিলাম ভয় লাগছিল যে এসে অ্যাটাক করবে না তো আমাদের। তো যাই হোক, যিনি ছিলেন আমাদের সাথে গাইড উনি বললেন যে না না কোনো ব্যাপার না, আমরা তো আছি, আর অনেক লোক যেখানে থাকে সেখানে নাকি ওইভাবে ওরা আসে না। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব, আর অবশ্যই নোটিফিকেশন বেল বাটনটা হিট করে দিও যাতে যখনই আমি কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো, আজকের মতো এইটুকুই থাকলো, টাটা বাই বাই, আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো সবাই, বাই।